যে আদিবাসী সকলক ইষ্টিকরণ হব না লাগে, আদিবাসী সকলে মানে অস্ত্র ধরি আপনাদের সংগঠন বিরোধী করক না এইটো বিচারে, যা অস্ত্র ধরে সংগঠন ইহলতর লগত বহি আলোচনা করে যে এনডিএফবির লগত বহিছে, আলফার লগত বহিছে, এনে বহি বহি মানে ইহতর লগত চুক্তিপত্র করে, আমার আদিবাসী লগত ইহতে বিচারিছে যে আদিবাসী সংগঠন অস্ত্র ধরক, তার পাছত আপনাদের অস্ত্র বহি আমি তার ইষ্টির কারণে আমি আলোচনা করিম, এইটাই সরকার বিচারি আছে। আমার জানা মতে ইষ্টির দাবি আমি আজি সার্কেল অফিসর থ্রুদি আমি ইষ্টির দাবি জানাইছো। সদৌখন আজি সপ্তাহান্ত ধুবুরী জেলা সমিতি আমি চাপৰ চক্ৰ বিষয়া কাৰ্যালয় সন্মুখত আমি তিনি ঘণ্টীয়া ধর্ণা কাৰ্যসূচী পালন কৰিছো, আৰু অসম চৰকাৰক ক'ব বিচাৰিছো, কেন্দ্র চৰকাৰক ক'ব বিচাৰিছো, আদিবাসীসকলক কি কাৰণত আদিবাসীসকলে এসটি পোৱা নাই, জনজাতিকৰণ হোৱা নাই, প্ৰত্যেকটো জাতিকে অটোনমাস কাউন্সিল দিছে, কিন্তু আমাৰ কোনটো জাতি ভুল কৰিছো, কোনটো কাৰণে আমি ভুল করা দেখিলে দেখিলে অসম সরকার আর কেন্দ্র সরকার তার কারণে আমি আজি ভুক্তভোগী হব লগা হয়েছে। আমি দাবি করেছো অতি শীঘ্রে আদিবাসীসকলক এসটি প্রদান করবল আমি দাবি জানাইছো।